এই হলো আজ আমাদের শ্রীনগর বেড়াবার ভ্রমণচিত্র। আমরা আজ চলেছি শ্রীনগরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি দেখতে। গুড মর্নিং, সুপ্রভাত। ডেস্টিনেশনস আনলিমিটেড চ্যানেলের তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা শ্রীনগরে পঞ্চম দিন চলেছি আপনার হচ্ছে কি শ্রীনগরের বিভিন্ন সাইট সিনগুলো দেখতে। সঙ্গে নিয়ে যাব আপনাদের, দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড। গতকাল আমরা এই শ্রীনগর থেকে বেরিয়ে গিয়েছিলাম সোনমার্গ, সোনমার্গ থেকে আমরা গিয়েছিলাম জজিলা পাস, এবং তার থেকেও আরো 5 কিলোমিটার এগিয়ে গেছিলাম যেখানে আপনার জজিলা ওয়ার মেমোরিয়াল আছে, তৈরি হচ্ছে, যদিও তার সমস্ত কিছু ভিডিও আমার আগের যে ভিডিওটি আছে তাতে আপনারা পেয়ে যাবেন, যেটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, যদি মিস করে থাকেন অবশ্যই দেখে নেবেন। তবে আজ শ্রীনগরের সাইট সিন, চলুন বন্ধুরা। আজকে আমাদের খুব তাড়াহুড়ো আছে কারণ আমরা সাইট সিনে বেরোচ্ছি। তো আজকের ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়ে মানে রেডি হয়েছে চানার মশলা, আর হচ্ছে গিয়ে ইয়ে আপনার নান, নান বাটার নান, ঠিক আছে, আচারও আছে। আজ আমাদের প্ল্যান মতো আপনাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ব শ্রীনগর শহরের অসাধারণ কয়েকটি জায়গার সন্ধানে। আর এইসব সুন্দর সুন্দর জায়গাগুলো যদি আপনারা দেখতে চান তবে তো আপনাদের আমার সঙ্গে থাকতেই হবে আর দেখতে হবে ডেস্টিনেশনস আনলিমিটেড। এবার চললাম শঙ্করাচার্য মন্দিরের উদ্দেশ্যে। এই অবধি আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন, তারপর আপনাদের পায়ে হেঁটে যেতে হবে এই মন্দিরে। এই শঙ্করাচার্য মন্দির শ্রীনগর থেকে প্রায় 1100 ফুট উচ্চতায় অবস্থিত। এই মন্দিরটি ভগবান শিবের নামে উৎসর্গিত। এটি একটি ঐতিহাসিক মন্দির বলেও পরিচিত। কথিত আছে 371 খ্রিস্টাব্দে রাজা গোপাদিত্য এই মন্দিরের নির্মাণ করেন। আদি শঙ্করাচার্য কাশ্মীর ভ্রমণের সময় এই মন্দিরে অধিষ্ঠান করেন, তাই তার নামানুসারে এই মন্দিরের নামকরণ হয় শঙ্করাচার্য মন্দির। বর্তমানে ভারত সরকার এই মন্দিরটি হেরিটেজ মন্দির হিসাবে ঘোষণা করেছেন। এবার আমরা রওনা দিলাম বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। এটি একটি সুন্দর ফুলের বাগান, বিভিন্ন গাছও রয়েছে, খুব সুন্দর করে সাজানো। অবশ্যই শ্রীনগর বেড়াতে এলে এই বোটানিক্যাল গার্ডেন মিস করবেন না। পৌঁছে গেলাম বোটানিক্যাল গার্ডেন। এখানে আপনার এন্ট্রি ফি আছে, আপনার হচ্ছে গিয়ে 24 টাকা করে এন্ট্রি ফি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনার বাচ্চাদের 10 বছরের নিচে হলে তার এন্ট্রি ফি রয়েছে আপনার 12 টাকা করে। হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে, আপনাদের বয়স্ক মানুষ সঙ্গে থাকলে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। আমাদের ওখানকার কলকাতার যে বোটানিক্যাল গার্ডেন সেরকমই এরকম হচ্ছে, যেটা কলকাতায় নয় শিবপুরে অবস্থান করে। এখানে ফুলে ফুলে ভরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে, আমি পুরোটা আপনাদের এবার দেখাই। যদিও এখন টিউলিপ ফুলের সময় নয়, তবুও আপনারা চাইলে এই গার্ডেনটি ঘুরে দেখতে পারেন। এই গার্ডেনটিতে ঢুকতে গেলে 1-1 জনের 20 টাকা করে প্রবেশ মূল্য লাগবে, ক্যামেরার জন্য আলাদা কোনো চার্জ লাগবে না। Thank you.
এখানে আপনার কাশ্মীরি ড্রেস দিয়ে ছবি তুলতে পারেন আপনারা, সেই জন্য এখানে সব রকম ড্রেস আছে, সেই ড্রেস পরে ছবি তুলবেন। তার জন্য প্রত্যেক দেশের জন্য আপনার 150 টাকা করে লাগবে, আপনার যত ইচ্ছে আপনি ছবি তুলতে পারবেন। কাশ্মীর বেড়ানোর নির্দিষ্ট কোনো সিজন নেই, কাশ্মীরি এক এক সিজনে এক এক রকমভাবে সেজে ওঠে। যদি আপনারা শুধুই বরফ দেখতে চান তাহলে আপনাদের আসতে হবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, আর যদি টিউলিপ ফুল দেখতে চান তাহলে আসতে হবে মার্চ থেকে এপ্রিলের মধ্যে, আর যদি আপেল গাছ থেকে আপেল পেড়ে খেতে চান তাহলে আপনাদের আসতে হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে। এবার আপনারা দেখে নিন মোগল গার্ডেন, এর মধ্যেই রয়েছে নিশাত বাগ। আমার পিছনে সেই বিখ্যাত ডাল লেক, আমার উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মোগল গার্ডেন। এই মোগল গার্ডেন ঢোকার জন্য আপনার টিকিট আছে, পার পার্সন আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রি টিকিট আছে, অ্যাডাল্ট হচ্ছে 24 টাকা আর হচ্ছে গিয়ে চাইল্ডের 12 টাকা। ঢুকে পড়লাম মোগল গার্ডেনের ভিতরে, ভিতরে অংশে কোথায় কি আছে না আছে সমস্তটাই আমি আপনাদের জানাচ্ছি। ডাল লেকের ঠিক পাশে এই বাগানের সৌন্দর্য কোনো অংশে কম নয়, এই বাগ শব্দটির অর্থ হলো বাগান। নিশাত বাগ মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের বড় ভাই আসিফ খান 1633 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। এই বাগানটি গার্ডেন অফ জয় নামেও পরিচিত। এটি কাশ্মীর উপত্যকায় অবস্থিত দ্বিতীয় বৃহত্তম মোগল গার্ডেন। আজকে দুপুরের লাঞ্চ আমরা ক্যারি করেছি, সেটা একটা অনবদ্য পরিবেশের মধ্যে বসে এই ব্যবস্থাপনাটা করেছেন আমাদের যারা নিয়ে এসেছেন, তারা অনবদ্য একটা পরিবেশ। মোগল গার্ডেন, মোগল গার্ডেনের মধ্যে সেই বাগানে, চিনারের বাগানে বসে আমরা আজকে লাঞ্চ করব। আপাতত দেওয়া হয়েছে ভাত ডাল পেঁয়াজ আর আর এটা হচ্ছে পাঁচমিশালি একটা তরকারি, দেখতে পাচ্ছেন চাটনি মাছ পাঁপড় আর তার সঙ্গে মিষ্টি আছে। লাঞ্চ করে এবার আমরা রওনা দিলাম পরিমহলের উদ্দেশ্যে। এসে পৌঁছালাম পরিমহল, এই পরিমহলের ঢোকার প্রবেশ মূল্য বড়দের 24 টাকা আর ছোটদের 12 টাকা। এই পরিমহলকে প্লেস অফ ফেরারিজ
বলা হয়। দারা সিংয়ের স্ত্রী পরীর নামে অনুসারে এই মহল, তার নামকরণ হয় পরী মহল। পরী মহল 122 মিটার লম্বা আর চওড়া 63 মিটার। পরিমহল থেকে ডাল লেকের অপূর্ব সৌন্দর্য দেখা যায়। শাহজাহানের বড় ছেলে দারা সিক্কো 1700 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। চশমে শাহি গার্ডেন থেকে এর দূরত্ব মাত্র 5 কিলোমিটার। পরিমহল দেখে আমরা এবার এগিয়ে চললাম চশমা শাহি গার্ডেনের দিকে। এটি 1632 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। সম্রাট শাহজাহান তার জ্যেষ্ঠ পুত্র দারা সিংহকে এই বাগানটি দান করেছিলেন। 1 একর জায়গা নিয়ে এই বাগানটি বিস্তৃত। প্রতি বছর মার্চ মাস থেকে নভেম্বর মাস অবধি এই বাগানে সর্বসাধারণের জন্য খোলা থাকে। এখানে ইরানি কারুকার্যের ছাপ খুব স্পষ্ট। এখান থেকেও ডাল লেকের খুব সৌন্দর্য দেখা যায়। এবার চলেছি হরি পর্বত। প্রত্যেক শুক্রবার এই হরি পর্বত বন্ধ থাকে। এখানে প্রবেশের সময় সকাল 10টা থেকে দুপুর 3টে অবধি। প্রবেশ মূল্য লাগে 50 টাকা করে। ক্যামেরার জন্যে কোনো অধিক চার্জ লাগে না। পরবর্তী গন্তব্যস্থল হযরত বাল দরগা। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এটি একটি তীর্থস্থান বা দরগা শরীফ নামে পরিচিত। ফার্সি শব্দ হযরত, যার অর্থ সম্মানিত। এখানে রয়েছে মোহাম্মদ নবীর দাড়ির একটি চুল।
দরগাটি 1700 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। 1634 সালে সম্রাট শাহজাহান এই দরগাটিকে প্রার্থনা গিয়ে রূপান্তরিত করেন। সাধারণের জন্য এই দরগাটি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।